অস্ট্রেলিয়ার এডিলেড তুলনামূলক ছোট শহর। এই শহরের এই হোটেলেই আপাতত ঠিকানা বাংলাদেশ দলের। মাত্র আগের রাতে ছোট শহরে বড় উৎসবের সুযোগ হাতছাড়া করেছে টাইগাররা, তাই হোটেলে শুনশান নীরবতা। ক্রিকেটাররা প্র্যাকটিসবিহীন একটা দিন কাটালো। সোহান মিরাজরা পরিবার নিয়ে যে যার মতো করে সময় কাটিয়েছেন, তবে এইসবের পেছনেও রয়েছে দীর্ঘশ্বাস। গতকাল রাতের ম্যাচে আম্পায়ারদের ভূমিকা নিয়ে অসন্তুষ্ট টিম ম্যানেজমেন্ট। আসর চলাকালে আম্পায়ারদের বিপক্ষে কোনো অভিযোগের সুযোগ নেই, তাই আসর শেষে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির কাছে নালিশের প্রস্তুতি নিচ্ছে বিসিবি। যখন নাকি আইসিসি মিটিং চলে, যখন সিইসির মিটিং হবে বা টেকনিক্যাল কমিটির মিটিং হয়, তখন আমরা কিন্তু এই আম্পায়ার্সদের ব্যাপারে খেলা নিয়ে আমরা সেখানে আলাপ করার সুযোগ আছে, আমরা সেটা করব। এবং এই নিয়ে আলাপ হয়েছে যে যদি সামনে আইসিসির মিটিং আছে, এখানেই অস্ট্রেলিয়াতে মিটিং আছে আপনারা জানেন আইসিসির, তো সেখানেও আমরা বলবো যে তাতে এই কিছু কিছু ইস্যুজ আছে সেটা আপনাদের সামনে বলছি না, তো এগুলো যাতে ওইখানে তাদের অ্যাটেনশনে নিয়ে আসা হয়। তবে সব কিছু ছাপিয়ে আলোচনায় বিরাট কোহলির ফেক ফিল্ডিং। টাইগারদের সাথে দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ের ম্যাচে আম্পায়ারদের ভূমিকা যেমনটা ছিল, ভারতের বিপক্ষে ম্যাচে তার বিপরীত। ওই দুই ম্যাচে সাকিবের দলের বিরুদ্ধে পেনাল্টি দিতে মোটেও কার্পণ্য না করা আম্পায়াররা বাংলাদেশের অভিযোগের পরও তা আমলে নেয়নি। ফেক থ্রোটা, এটা আমি একটু আগে বলেছিলাম যে আম্পায়ার বলেছে যে আমি এটা সুযোগ, আমরা আসলে আমি খেয়াল করতে পারিনি, বাই দ্যাট টাইম আরেকটা বল হয়ে গিয়েছে, তো সুযোগটা সুযোগটা ছিল না তার কাছে এটাকে রিভিউ করার। ম্যাচ রেফারি এবং আম্পায়ার দেয়ার দ্য ফাইনাল ডিসিশন মেকার, তবে মানুষ মাথায় ভুল হয়ে থাকে, তাদেরও হিউম্যান এরার হয়ে থাকতে পারে, বাট কোনটা হিউম্যান এরার এবং কোনটা ইন্টেনশনাল এরার ডেফিনেটলি সবাই আমরা বুঝতে পারবো। লিটন দাসের টর্নেডো ইনিংসটি অস্ট্রেলিয়া সহ বিশ্ব মিডিয়ায় আলোচনা চলছে, সেই আলোচনায় যোগ দিয়েছেন টিম ইন্ডিয়ার বিরাট কোহলিও। তবে একটু ব্যতিক্রমভাবে সেটাই জানালেন দলের সঙ্গে থাকা জালাল ইউনুস। লিটন দাস ইজ এ ভেরি ক্লাসিক একটা ক্রিকেট প্লেয়ার, আপনি ওর শর্টসগুলো দেখেন, সে ক্লাসিক শর্ট খেলে, সেটা যে কোনো ফর্ম্যাটেই হয়, টেস্টেও ভালো খেলে, ওয়ান ডেতেও ভালো খেলো, এবং ইদানিং সে টি টোয়েন্টির ভালো খেলছে। সো হি ইজ এ ক্লাসিক প্লেয়ার, খুব খুশি হয়েছে এবং দেখলাম যে আমরা যখন বসেছিলাম ডাইনিং হলে, তখন সে বিরাট কোহলি একটা এসে তাকে ব্যাট একটা প্রেজেন্ট করে গেল, তাকে ওর একটা পার্সোনাল ব্যাট লিটন দাসকে দিয়ে গেছে। ভারতের বিপক্ষে ম্যাচে হারের পর সেমির হিসেব থেকে এক প্রকার ছিটকে গেছে বাংলাদেশ দল। এডিলেডের একই ভেন্যুতে নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ পাকিস্তান। আপাতত সেই ম্যাচ নিয়েই টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা। ইন্ডিয়ার সাথে আমাদেরও যেরকম পজিটিভ সবারই অ্যাটিচিউড ছিল এবং সেই রকম পজিটিভ অ্যাটিচিউড নিয়ে খেলেছে, আমরা পাকিস্তানের সাথে সেই পজিটিভ অ্যাটিচিউড নিয়ে খেলতে চাই এবং ম্যাচটা জিততে চাই। ছয় দলের গ্রুপে চার ম্যাচ শেষে চার পয়েন্ট নিয়ে তালিকায় চার নম্বরে অবস্থান বাংলাদেশ দলের। ভারতের বিপক্ষে ম্যাচে আম্পায়ারদের ভূমিকা নিয়ে আপাতত আইসিসির কাছে অভিযোগ করা ছাড়া কিছুই করার নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। তবে ব্যাটারদের ব্যর্থতায় এমন সহজ ম্যাচ হাতছাড়া হয়ে যাওয়ায় টাইগারদের সমর্থকদের সাথে আফসোসের আগুনে পড়ছে বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্টও। তবে সেদিকে না তাকিয়ে এই টিম স্পিরিট কাজে লাগিয়ে পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ শেষ করার মিশন বাংলাদেশ দলের সামনে। জাহিদ চৌধুরী, মাছরাঙা সংবাদ, এডিলেড, অস্ট্রেলিয়া।